ওদের কানের মধ্যে বাতাস যায় না, ওদের হৃদয়গুলো লোহার তৈরি, ওগুলো গলে না, নড়ে না, কোনো অনুভূতি তৈরি হয় না। নইলে জাতিসংঘে যখন এই বিষয়ে শুনানি হচ্ছে, তখন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিরা কীরকম করে বললেন যে না, আমাদের এখানে গুণের কোনো ঘটনাই নাই। কিছু কিছু লোক আছে পাওনাদারের ভয়ে পালিয়ে যায়, কেউ কেউ প্রেমে ব্লাফ দিয়ে পালিয়ে যায়, মামলা আছে সেই জন্য চলে যায়। কত বড় হৃদয়হীন পাষণ্ড এরা! আমি আগেও বলেছি, আজকেও বলেছি, যে সরকার ভোটের আগের রাত্রে 8 কোটি 10 কোটি মানুষের ভোট বন্দুকের খোঁচায় কেড়ে নিয়ে চলে যায়, ওদের কাছে মানুষের হৃদয়ের কান্নার বিবেকের কোনো দাম নাই। কেউ কেউ মনে করতে পারেন, কি করবেন ভাই, তাকে তো সরানো যাচ্ছে না, ও বোধ হয় আরও 5 বছর থাকবে, তারপর আবার এইরকমই ভোট করবে, আবারও যাবে, আপনারা 5 বছর ধরে সভা করবেন, ওর কিছু যাবে না, আসবে না। আমি বলি এরকম যে হবেই না, তা কেমনে বলবো, 10 বছর তো গেছে, অন্তত গত 5 বছর তো সম্পূর্ণ অবৈধ সরকার ক্ষমতায় আছে, এখন 8 মাসের মতো হলো আছে, আরো চেষ্টা করবে আরো 4 বছর চলতে। এই দিক দিয়ে বাংলাদেশের মানুষের স্বজন হারিয়ে যাচ্ছে, খোঁজ নাই। আর আমরা কিন্তু জানি না, কালকে আসামের লিস্ট করে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করে দেখেন, যারা যারা এখানে ছবি হাতে বসে আছে এরা কি মিথ্যা কথা বলছে? এদের যারা হারিয়ে গেছে, ওই যে দুধের শিশু আছে, একেবারে অল্প বয়স্ক মানুষ পর্যন্ত ঘুমের শিকার হয়েছে, তারা কোনো প্রেমে ব্যর্থ হয়ে গেছে? কোনো মামলাতে জমির কারণে পাওনা আছে বলে চলে গেছে? এত বড় মিথ্যাচার করতে লজ্জাও করে না? অতএব তদন্ত করেন, একটা দেখেন কোনটা সত্যি, সেই সত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন। কোনো আশার বাণী শোনাবার তো এখন কিছু নাই, এখন শুধু সাহসের কথা বলতে হবে, প্রতিজ্ঞার কথা বলতে হবে। এই দুরাচারের সামনে মাথা নত করবেন, নাকি যাই হারাই যাই না পাই তবু অন্যায়ের সামনে মাথা নত করব না, মাথা তুলে রাখবো এবং দাঁড়িয়ে বলবো, তুমি ভালো নও, তুমি ভালো কাজ করো না, যখন সময় পাবো। তো ব্যক্তির স্বজনরা এখানে এসছেন, তাদেরকে আমি আমার আন্তরিক জানাচ্ছি, অনেক কষ্ট করে আপনারা এসছেন। প্রতি বছর আমরা এই দিনে ঘুমের শিকার পরিবারকে নিয়ে এই প্রতিবাদ জানিয়ে আসছি, আজকে বাংলাদেশের যে অবস্থা,